আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানজিদাস কিচেন। আজকে আমি আপনাদের সাথে আমার পছন্দের একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এটা হচ্ছে নারিকেল চিংড়ি মাছ দিয়ে শশার তরকারি। রেসিপিটি আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। চুলায় একটি প্যান বসিয়ে তার ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো তেল, দিয়ে দিচ্ছি 2টি শুকনো মরিচ। এখন একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ নারিকেল বাটা। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 10-12টির মতো পরিষ্কার করা চিংড়ি মাছ। দিয়ে দিচ্ছি 1/2 কাপ টমেটো কুচি। সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা রসুন বাটা, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া আর 1 চামচের 1/4 ভাগ মরিচ গুঁড়া। এখন সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন 1 কাপ পানি দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত। পানিটা শুকিয়ে গিয়েছে, এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এরকম স্লাইস করে কাটা একটি মাঝারি সাইজের শসা। নেড়ে চেড়ে 2-3 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন আমি এর ভিতরে 3 কাপ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3টি আস্ত কাঁচা মরিচ। আপনারা ঝাল বেশি খেতে চাইলে আরও বাড়িয়েও দিতে পারেন। এখন চুলার আঁচ মাঝারি রেখে ঢাকনা লাগিয়ে অপেক্ষা করছি রান্নাটা পুরোপুরি হয়ে যাওয়া পর্যন্ত। এই অবস্থায় আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এটা একটু ঝোলঝোল খেতেই ভালো লাগে, ঝোলটা বেশি শুকিয়ে গেলে খেতে আর ভালো লাগবে না। চলে এলাম পরিবেশনে। এটা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই মজা। আপনারা যদি ট্রাই করে না থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক কেমন হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।